আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কিন্তু আবার দেখাবো সেকেন্ড হ্যান্ড কার। আমরা সেকেন্ড হ্যান্ড কারের সন্ধানে যাচ্ছি জেডি কার চয়েজে। এটা হচ্ছে কাশপুর ব্রিজ। কাশপুর ব্রিজ হয়ে আপনারা সাইনবোর্ডে চলে আসবেন। সাইনবোর্ড থেকে, সাইনবোর্ডের এই চত্বর থেকে ঢাকা থেকে যারা আসবেন তারাও সাইনবোর্ডের মোর্চরে চলে আসবেন, এবং যারা কাশপুর হয়ে আসবেন তারাও কিন্তু সাইনবোর্ডের এই মোর্চা দিয়ে মোর্চাতে চলে আসবেন, এই চত্বরে চলে আসবেন। আপনারা যখন সাইনবোর্ডের এই চত্বরে চলে আসবেন, এখান থেকে আপনারা এইভাবে নারায়ণগঞ্জে যাওয়ার যে রোডটা, এই যে দেখতেছেন, এটা হচ্ছে নারায়ণগঞ্জে যাওয়ার রোড। তো বন্ধুরা, আপনারা যখন জেডি কার চয়েস সেন্টারেতে আসবেন, আপনারা এখান থেকে আপনাদের মনের পছন্দ মতো সেকেন্ড হ্যান্ড কার নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে চলুন আমরা জেডি কার চয়েসে কী কী সেকেন্ড হ্যান্ড কার আছে, তার কন্ডিশন কেমন, তার পেপার্স কন্ডিশন কেমন, সব কিছুই জানিয়ে দেবো আমাদের আজকের ভিডিওতে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করেন এবং বেশি বেশি শেয়ার করে দিন। তো সো ফ্রেন্ডস, কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। চমৎকার ইন্টেরিয়র, অল অপশন অটো, খোলা কাটা নাই একবারে, ফ্রেশ ক্যামেরা, ডিভিডি কমপ্লিট আছে, এসি কমপ্লিট, উডেন করা আছে, চমৎকার গাড়ি, কম বাজারের ভিতরে টিপটপ গাড়ি। যারা প্রিমিয়ার গাড়ি চান, বাইরে পাঠানোর খুবই চমৎকার ফ্রেশ ঘর পাঠার জন্য, তারা মূলত এই গাড়িটি নিতে পারেন। ভিতরে ইন্টেরিয়রটা চমৎকার ইন্টেরিয়র, ভিতরে কোনো খোলাকাটা নাই, কোনো কাজ করা হবে না, একদম ফ্রেশ। আজ গাড়ি দেখলে আসলে মনে হয় না যে আসলে সেকেন্ড হ্যান্ড। চাকার রিংগুলো দেখেন, ফ্রেশ কন্ডিশনে আছে, ভালো চমৎকার লাইট। ঢাকা মেট্রো গো 19 সিরিয়ালের গাড়ি, 19 সিরিয়ালের গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশনে আছে, অনেক ফ্রেশ। উপর পাশটা যদি দেখাই তাহলে এরকম হবে। আচ্ছা, বাইরে তো কোনো কাজ করাতে হবে না, একদম ফ্রেশ আছে। একটু দেখাচ্ছি লাইটিং কন্ডিশন, চাকাগুলো দেখেন কি অবস্থা, এই যে বাইরের পাশটা, ফুল গাড়িটা দেখেন কি অবস্থা। আচ্ছা ইসরায়েল ভাই, এই অবস্থা গাড়িটি প্রাইস কত চাচ্ছেন? আসলে 10,70,000 টাকা। যাদের বাজেট একটু ভালো এবং যারা একটু ভালো মানের গাড়ি চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটি নিতে পারেন। একদম চমৎকার, এই যে গাড়িটি, ফুল গাড়িটি দেখেন বন্ধুরা, অনেক চমৎকার। 10,00,000 কত ইসরায়েল ভাই? 10,70,000 টাকা পাবেন এই চমৎকার গাড়িটি। যাদের বাজেট একটু ভালো এবং যারা ভালো মানের গাড়ি চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটি নিতে পারেন। ভিতর পাশা যদি দেখায়, ইঞ্জিন পারফরমেন্স ভালো, চাকা এলোরিং গুলো দেখেন, ভেতরের কন্ডিশনটা একটু দেখেন, কোলাঘাটা নাই একবারে, ফ্রেশ কন্ডিশনে আছে, অল অপশন অটো, সাউন্ড সিস্টেম ওকে আছে, এটা হচ্ছে ম্যানুয়াল গিয়ার, ম্যানুয়াল গিয়ার, গ্লাস গুলো হচ্ছে অটো। আচ্ছা, গ্লাস গুলো অটো, এসি কমপ্লিট, এসি 100% ওকে কমপ্লিট। পিছনের সাইডটা যদি দেখাই, পিছনের কন্ডিশনটা দেখাবো, পিছনের পাশটা হবে এরকম একদম ফ্রেশ। আর সিলিংটা যদি দেখাই, সিলিংটা যদি দেখাই তাহলে হবে এরকম, সিলিং থেকে শুরু করে বডিতে খোলাটা নাই একবারে, ফ্রেশ কন্ডিশন আছে গাড়ি। আর ডোরটা হবে একদম ক্লিন, নিট ইন ক্লিন, একদম ফ্রেশ। যারা ফ্রেশ গাড়ি চাচ্ছেন, সম্পূর্ণ চমৎকার, চমৎকার গাড়ি, কম বাজারের ভিতরে টিপটপ গাড়ি। ঢাকা 13 সিটের গাড়ি আছে, এক্সট্রা চাকা আছে না, আর সিএনজি করা আছে, 6 লিটার। ভিতরে কন্ডিশনটা একটু দেখেন, চমৎকার ইন্টেরিয়র, ওভারঅল গাড়িটা কম বাজারের ভিতরে অনেক টিপটপ গাড়ি। যারা কম বাজারের ভিতরে টিপটপ গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা নিতে পারেন। বাইরে পাশটা একদম ফ্রেশ, মানে স্কেচ নাই, চমৎকার। এই অবস্থা গাড়িটি প্রাইস কত যাচ্ছে স্যার ভাই? আসলে কাগজপত্র সহ, এসি কন্ডিশন সব কিছু ওকে, 7,00,000 টাকায় পাবেন এই চমৎকার গাড়িটি, একদম ফ্রেশ। বাইরের পাশটা ফ্রেশ আছে, সামনে পিছনে বাম্পার লাগানো আছে, লাইটিং কন্ডিশন, ভিতরে কন্ডিশন, ফুল সব কিছু ওকে,
মাত্র কত? 7 লক্ষ টাকা পাবেন চমৎকার গাড়ি। যাদের বাজেট একটু বেশি এবং ভালো মানের গাড়ি যাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটি নিতে পারেন। অনেক চমৎকার ভিতরের কন্ডিশনটা যদি দেখায় ডেট ফেল, কিন্তু ডেট ফেলের একটু বাজেট কম। যাদের বাজেট কম তারা কম প্রাইসের মধ্যে গাড়ি নিতে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটি নিতে পারেন। যারা এলাকার মধ্যে নিজেদের এলাকায় চালাতে চান তারা কম বাজেটের মধ্যে এই গাড়িটি নিয়ে আপনারা চাকাটার ওই অবস্থা। পিছনের পাম্প সেটা যদি দেখাই তাহলে হবে। অনেক চমৎকার কিন্তু বন্ধুরা, যারা কম বাজেটের মধ্যে গাড়ি যাচ্ছেন অর্থাৎ পেপার ফেল অর্থাৎ তারা যদি কিন্তু এই গাড়িটি নিতে পারেন মাত্র 2,30,000 টাকা পাবেন এই গাড়িটি। অনেক চমৎকার কিন্তু লাগছে। তারপরে সরাসরি আসেন দেখেন, দেখে শুনে বুঝে আপনার গাড়িটি দিতে পারেন। এরপর একটি গাড়ি দেখাচ্ছি, এই দেখাই অবস্থা যাদের বাজেট কম তারা কিন্তু এই গাড়িটি নিতে পারেন। একদম কম বাজেটের মধ্যে যারা গাড়ি যাচ্ছেন তারা কিন্তু এই গাড়িটি নিয়ে আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেন। বাইরের বাসটা অনেকটাই ফ্রেশ, সরাসরি আসেন দেখেন। আচ্ছা, এর প্রাইস কত যাচ্ছে আসলে? মাত্র 2,20,000 টাকায় কাগজপত্র আপডেট সহ এসি কন্ডিশন সহ সব কিছু ওকে, এবং চাকা কন্ডিশন পিছনে সামনে বাম্পার লাগানো, এই চমৎকার গাড়িটি পাবেন মাত্র 2,20,000 টাকায়। তো বন্ধুরা মিস করবেন না, সরাসরি আসেন দেখেন, দেখে শুনে বুঝে কাগজপত্র হাতে পেয়ে গাড়িগুলো কিন্তু আপনি নিতে পারেন।